আগ্রহ পাবে। দেখো গোলাপ হাই এভরিওয়ান, সবাই কেমন আছো বলো তো? আমরা তো খুব ভালো আছি। আর দেখো বেগড়ি পড়েছি আমি আর আয়ুষ, আমাদের সাথে জানো তো আর কেউ নেই। কোথায় যাচ্ছি বলো তো, গেস করো, তাড়াতাড়ি বলো কোথায় যাচ্ছি। জানি তোমরা বলতে পারবে না, তো চলো আমি বলে দিই। জানো তো আজকে আমার মামার বিয়ে, তো সেখানেই যাচ্ছিলাম আর কি। তো বাবা মা সবাই তো আগে চলে গেছে, আর এখন যাচ্ছি আমি আর আয়ুষ। তো আমরা এখানে অটো করে আসছিলাম বুঝলে তো, তো এখন এটা দাঁড়িয়ে আছে। অটোতে মনে হয় গ্যাস শেষ হয়ে গেছে, তো গ্যাস ভরছে। এটা হচ্ছে তেলের অটো না বুঝলে, গ্যাসের, ওই জন্যে আর কি গ্যাস ভরছিল। আর আমরা নেমে গেছে যেখানে আসার, মানে খানিকটা এসছি, এখনও অনেকটা বাকি আছে। তো আমি না দুটো ব্যাগ, আবার আয়ুষকে নিয়ে, আমি তো নাজেহাল অবস্থা, আমি না ওকে নিয়ে একা একা কখনো কোথাও যাইনি, ফার্স্ট টাইম আমার। ভালো লাগলো, আবার অন্যরকম একটা অভিজ্ঞতা হলো। যাই হোক, বুঝতে পারছো তো ভারী ভারী ব্যাগ বিয়ে বাড়ি মানে, আর আয়ুষ সাথে। চলো বেশি কথা না বলিয়ে, মানে আর বলছি না, এই মানে খুব সুন্দর লাগছে না সূর্যাস্তের টাইমটা? বেশ সুন্দর লাগছিলো তাই তোমাদেরকে একটু দেখালাম। আর এখানে চলে এসছে একটু ওই কাঁসার দোকানে বুঝলে তো, কিছু তো বিয়ে বাড়ি মানেই মানে কাঁসার জিনিস বা সোনা দানা, তো এটা না হুট করে একদম হয়ে গেছে, কোনো মানে কি বলবো, রেডি হওয়া ছিল না একদম তাড়াতাড়ি করে, ওই জন্যে আর কি তাড়াহুড়োর মধ্যে যা পেয়েছি নিয়েছি। চলো দেখো, থাকো সঙ্গে থাকো। এখানে দেখো এই যে আমাদের মামি, আর এই যে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, মানে সাজিয়ে দিচ্ছে আর কি। এই যে একটা দাদু, ইনি হচ্ছে মেয়েটা নিয়ে এসছে জোর করে তুলে, বলছে আমি বিয়ে করবো না। আর তোমার কিছু বক্তব্য আছে? এই যে এনার ছেলে বলছে মেয়েটাকে জোর করে এনেছে। তোমার কোনো ডিমান্ড আছে, মানে তুমি সাজো বা কেমন করে তুমি করতে চাও? এবার বন্ধ করে রাখি। তোমাদেরকে যেটা বললাম যে হঠাৎ করে বিয়ে হলে যা হয় বুঝলে তো, তোমরা বুঝতে পারছো ছেলে মেয়ে সব এক বাড়িতে, মানে ব্যাপারটা বুঝতে পারছো নিশ্চয়ই।
তো বিয়ে বাড়িটা মোটামুটি বেশ মজাই হয়েছে, খুব জাঁকজমক কিছু ছিল না, তবুও নিজের মানুষ সবাই আছে মানে তো বেশ ভালো। এটা হচ্ছে মামি, আমি তো সাজিয়ে দিচ্ছিলাম, তো একটু পর দেখতে পাবে ফাইনাল লুকটা কেমন লাগছে, অবশ্যই বলো কমেন্টে। চলো তোমার যদি কোনো প্রবলেম হবে সেটা তুমি বলবে যে ভাঙিয়ে দিয়ে চলো। দেখো আমাদের মামিকে লাইটটা আসছে, মুখে আলো লাগছে। দেখো সবাই কেমন লাগছে, ভিডিওতে বেশি ভালো লাগছে। তোমরা দেখতে পেলে ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই নেক্সট ভিডিওর পার্টটা নেক্সট কোনো ব্লগে আসবে, কারণ ভিডিওর লেন্থে না অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভাবলাম চলো এইটুকু থাক, পরেরটাই পরের ভিডিওতে তোমরা দেখো। আর অবশ্যই বলো কেমন লাগছে সাজানোটা, আর কীরকম লাগলো সবাইকে আমাদের বাড়ির জানাতে ভুলো না। চলো দেখতে থাকো। আমাদের মামিকে কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ কেন বলছি, খুবই সুন্দর লাগছে মিষ্টি মামি। এই মামার বিয়ের জন্য কবে থেকে ওয়েট করেছিলাম, হঠাৎ করেই হয়ে গেল, যা যা ভালোর জন্যই হয়।